আমাদের আগের যে অ্যান্সারটাকে সেই অ্যান্সারটাকে দেখো না, অ্যান্সারটাকে একটু চেঞ্জ মডিফাই করেছি এখানে। মডিফিকেশন পার্টটা হচ্ছে আমরা এখানে এটাকে ধরছি না, বা এটাকে একটু মডিফাই করো, লেট এআই ডিনোট দ্য ইভেন্ট, কী লিখবে যে আইথ সিক্স অ্যাপিয়ার, আই নাম্বার সিক্স অ্যাপিয়ার, সিক্স অ্যাপিয়ার। আমরা ধরলাম যে এআই মানে হচ্ছে যে এখানে দেখো এন টাইমস তুমি একটা ডাইজেস্টকে থ্রো করছো, তার মানে কি একটা কোনো সিম্পল ইভেন্টের মধ্যে এনখানা কম্পোনেন্ট থাকবে, তার মধ্যে এআই মানে হচ্ছে যার মধ্যে আইখানা ছয় থাকবে। আর এটাকে এফ লিখেছি না, এফ ডিনোট দ্য ইভেন্ট, এটাকে এফ না করে এটাকে এস করো, এটাকে না সরি এটাকে এফ করো, আগে আগেরটাকে চেঞ্জ করো। দেখো আগেরটাকে এখানে এস লিখে রেখেছিলাম, এখন আমরা তোমরা আগে এটাকে লিখবে এস ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য কামিং ফেস ইজ সিক্স, আর এফ ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য কামিং ফেস ইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ। ওকে, তাহলে এখানে ফেলিওরের প্রবাবিলিটি কত হবে, ফাইভ বাই সিক্স, আর সাকসেসের প্রবাবিলিটি হবে ওয়ান বাই সিক্স, ঘুরিয়ে লিখেছি। তাহলে আমাদের কী বলেছে দেখো, একটাও সিক্স এখানে আসবে না, ওকে, একটাও সিক্স আমাদের পড়বে না। তাহলে সেক্ষেত্রে সেটা কত হবে, নিশ্চয়ই এখানে জিরো হবে, এ জিরো, এ জিরো মানে কি জিরো নাম্বার অফ সিক্স অকার্স। তাহলে সেটা দেখো আগের ফর্মুলা দিয়ে আমরা এটাকে পেয়ে যাব। ওকে, তো এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল লয়ের অ্যাপ্লিকেশন। এবার এটাকে তুমি আরও অন্যান্য অনেক জায়গায় ইউজ করা যায়। ধরো তুমি একশোটা করে, ধরো তো গঙ্গারাম, ধরো গঙ্গারামপুরে তুমি একশোটা করে স্যাম্পল হিসাবে একশোটা করে লোককে পার্সনকে তুমি সিলেক্ট করছো, এবং তাদের কোভিড টেস্ট করা হচ্ছে, করানোর পর দেখা যাচ্ছে সেখানে কিছু পজিটিভ। এবার সেই পজিটিভের সংখ্যাটা কত হতে পারে, একশোটা দশটা হতে পারে, পনেরোটা হতে পারে, কুড়িটা হতে পারে। তাহলে একটা করে স্যাম্পল মানে কি তুমি একশো জন করে পার্সনকে নিচ্ছ, সেখানে তুমি কোভিড টেস্ট করার পর দেখছো কতজন পজিটিভ আসছে। ওকে, তাহলে টোটাল আমাদের একটা স্যাম্পেলের মধ্যে একশোটা পার্সেন্ট থাকবে, সেখানে সাকসেস মানে যেটা আমরা চাইছি সেটা হচ্ছে কতজন পজিটিভ আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের পাঁচজন দশজন হতে পারে। তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি কোনো একটা সময় একশো জন পার্সেন্টকে নিলে এবং তার মধ্যে কুড়ি জন কোভিড পজিটিভ হবে, তার প্রবাবিলিটি কত, তার মানে আইখানে আইখানা মানে কুড়ি জন কোভিড পজিটিভ হবে, মানে তোমাকে এ টোয়েন্টি বের করতে বলেছে। ওকে, তাহলে এ টোয়েন্টি মানে কি যে টোয়েন্টি খানা পার্সেন্ট কোভিড পজিটিভ হবে আউট অফ হান্ড্রেড। তাহলে এখানে এন মানে হান্ড্রেড, আই মানে টোয়েন্টি। আর তাহলে তোমাকে জানা থাকতে হবে দুটো ব্যক্তির মধ্যে একটা ব্যক্তির যদি আমি প্রবাবিলিটি মানে দুটো ব্যক্তিকে টেস্ট করালাম, করানোর পর যদি তার একটা ব্যক্তি মানে একজনের পজিটিভ হওয়ার প্রবাবিলিটি কত, এটা যদি আমার জানা থাকে তাহলেই সেটা আমি ক্যালকুলেট করতে পারবো বাই দিস ফর্মুলা। ওকে, তো তার মানে আলটিমেটলি খেয়াল করো আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে কিছু ফিল্ডে, আমাদের কিছু ফিল্ডে একটা প্রবাবিলিটি ফাংশন আমরা ডিফাইন করলাম, প্রবাবিলিটি অফ এআই সেটা ইকুয়াল টু এন সি আই কিউ টু দি পাওয়ার আই ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই। তার মানে খেয়াল করো এটা কিন্তু একটা প্রবাবিলিটি ফাংশন ডিফাইন হলো, তাই না, যে সেটাকে এইভাবে ডিফাইন করলাম। তাহলে কোন কোন জায়গাতে মানে কোন কোন ফিল্ডে এই ধরনের প্রবাবিলিটি ফাংশন অ্যাপ্লিকেবল হবে, ওই যে তার এক্সাম্পল একটা আমি দিলাম যে ধরো একশোটা করে তুমি পার্সেন্টকে চুজ করে তুমি কোভিড পজিটিভ করছো, সেখানে যদি তোমাকে বলা হয় যে পনেরোটা পার্সেন্টের কোভিড পজিটিভ হওয়ার প্রবাবিলিটি কত, বা সতেরোটা পার্সেন্টের কোভিড পজিটিভ হওয়ার প্রবাবিলিটি কত আউট অফ হান্ড্রেড, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই প্রবাবিলিটি ফাংশনটা ইউজ করতে হবে, তাহলে এটাও একটা প্রবাবিলিটি ফাংশন। ওকে, অথবা তোমাকে বলা হলো এরকম, ধরো তুমি একটা বাল্ব ফ্যাক্টরিতে তুমি একশোটা করে বাল্ব নিচ্ছো, কোনো একটা সময় প্রোডাকশান হচ্ছে একশোটা করে বাল্ব তুমি চুজ করছো, এবং সেই বাল্বের মধ্যে দেখছো কটা করে বাল্ব ফল্ট বেরিয়েছে। হ্যাঁ, তাহলে সেটা ধরো দশটাও বেরোতে পারে, পনেরোটাও বেরোতে পারে, কুড়িটাও বেরোতে পারে। তাহলে তোমাকে এখন যদি কোশ্চেন করা হয় যে তুমি কোনো একটা লটে একশোটা বাল্ব নিলে, নিয়ে দেখলে তার মধ্যে তিরিশটা বাল্ব ফল্ট বেরোবে, এটার প্রবাবিলিটি কত, তাহলে তোমাকে এই ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে, তার মানে ওই ইভেন্টের উপরে তোমাকে এই প্রবাবিলিটি ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি তোমাদেরকে এটাই বলছিলাম এর আগের দিন যে প্রবাবিলিটি ফাংশন সবসময় মানে কিছু স্ট্যান্ডার্ড প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করা আছে,
এখন তোমাকেই বুঝতে হবে তুমি কোন ফিল্ডে কোন প্রবাবিলিটি ফাংশন মানে কোন ফর্মুলা দিয়ে প্রবাবিলিটি বের করবে। তাহলে এটা একটা প্রবাবিলিটি ফাংশন, এই ফাংশনটাকে এবার এটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনও বলে অনেক সময়, প্রবাবিলিটি ফাংশনগুলোকে সবসময় ডিস্ট্রিবিউশন বলা হয়। তো এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটাও অনেক মানে হিউজ ক্ষেত্রে, মানে আউট অফ 100 আউট অফ 200 মানে অনেকগুলো স্যাম্পেলের মধ্যে কিছু স্যাম্পেল সম্পর্কে ইনফরমেশন যখন তোমার দরকার তখন এই ফর্মুলা বা এই প্রবাবিলিটি ফাংশন দিয়ে তুমি প্রবাবিলিটি ডিফাইন করবে। ঠিক আছে, কারণ ওই একই কোশ্চেন যদি তোমাকে বলতাম যে 100টা লোকের মধ্যে 50টা লোকের কোভিড পজিটিভ হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে ওপরে 50 নিচে 100 মানে হাফ, সেটা তো ঠিক নাও হতে পারে, তাই না? তুমি হয়তো হসপিটালে গেলে, হসপিটালে গিয়ে 100টা লোকের লোককে সিলেক্ট করলে, তাহলে সেখানে 50টা লোকের প্রবাবিলিটি বের হওয়ার যা যেটা হবে, আর তুমি ধরো অন্য কোথাও গেলে, হ্যাঁ, গিয়ে সেখান থেকে 100টা লোক চুজ করলে, তার 50টা লোক প্রবাবিলিটি মানে কোভিড পজিটিভ হওয়ার প্রবাবিলিটি তো সেম থাকবে না। সো প্রবাবিলিটি কখনোই ফিক্স থাকে না, এটা ডিপেন্ড করে যে কোন জায়গাটাতে বা তুমি কোন যার প্রবাবিলিটি বের করছো তার উপরে। তো যাই হোক, আমাদের নেক্সট একটা থিওরাম আছে, নেক্সট এখানে আমরা আরেকটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ডিফাইন করব। সেটা হচ্ছে যে যখন আমাদের এন এর মানটা অনেক বেশি হয়ে যায়। ওকে, আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদের শুধু বলে নিই এখানে, তাহলে আমরা যখন এই বাইনোমিয়াল লটা ইউজ করব তাহলে আমাদেরকে কি জানা থাকতে হবে, আমাদেরকে কিন্তু পিটাকে জানা থাকতে হবে। পি মানে কি? সাকসেসের প্রবাবিলিটি। আর পিউটা পিটা জানা থাকলে কিউটাকে তুমি এমনিতেই বের করতে পারবে 1-p করে দিয়ে। তাহলে এখন তাহলে এই পিটা আমাদের জানা থাকতে হবে। এবার আমি যে এক্সাম্পলটা দিলাম, ধরো আমি কোনো কাল দেখি হসপিটালে গিয়ে আমি 100টা পেশেন্ট নিয়ে তার মধ্যে 100টা পেশেন্ট বা 100টা একজন 100টা পার্সনকে নিয়ে তার মধ্যে থেকে আমি কোভিড টেস্ট করব, তাহলে সেক্ষেত্রে 30 জন